এখানে কি করো? আমি তো ঠিক আছি, তুমি কি ঠিক আছো কিয়ান? আচ্ছা কিয়ান, তাহলে আমার খাবারটা আছে। আচ্ছা ঠিক আছে, থাক, তোমার খাওয়া লাগবে না, আমি খেয়ে নি। আচ্ছা তাহলে কিয়ান, তাহলে তুমি চলে যাবো, আমি তোমাকে ডাকতে। ঠিক আছে কিয়ান। কিন্তু আগে তো এটা খোঁজ লাগাইতে হবে, কে আমার এই অবস্থাটা করছে। পিয়ানোর সাথে মারামারি না করলে ঘুমই আসে না, ভোর জেগেছিলাম। কিয়া, তুমি এত সকাল সকাল তুমি আমাকে দেখতে গেলে আসছো? আর তুমি আমার ভাইয়া না, এটা নাড়বে না। আসতে বসে বসে আমার তো কালকে তো মনে হয় আমাকে ছেড়েই দিবে, কিন্তু কালকে তো মাত্র 11 তারিখ। উফ ইয়ার, আর একটা দুইটা দিন ওয়েট করতে হবে। হ্যাঁ ভাই, আমারও ওয়েট হচ্ছে না, আর আমার তো তোর মারা ওয়েট হচ্ছে না। আচ্ছা যারা, আমি যাই আগে, আমি যাই মুখটা ধুয়ে আসি, তারপর চলো আমরা একসাথে ক্যান্টিনে নাস্তা করবো। হ্যাঁ চলো। আরে থাক, আমি চলে যেতাম না কি। কেন আমার হয়ে গেছে, চল চল ক্যান্টিনে চল ডিরেক্ট। আচ্ছা তুমি এদিকে বসো, আমি এদিকে বসি। বসো কি আন। আচ্ছা এখানে একটা প্লেট পরোটা দিয়েন, আর ইয়া দিয়েন, কি খাবা কি আন তুমি? চিকেন খাবা? চিকেন খেয়ে। আচ্ছা এখানে 2 পিস চিকেন দেন, আর দুটা কি আন তুমি? 2টা পরোটা খাও। ঠিক আছে, আমি একটা পরোটা খাই। ভাইয়া তুমিও 2টা পরোটা খাও। আচ্ছা ঠিক আছে, 4টা পরোটা দিয়ে আর 2 পিস চিকেন, আর কিছু দরকার নেই। ওকে, আমি তো আমাদের আমার অনেক পেট ভরা, আর কি আন তোমারও না? কারণ কি মোম তো প্রত্যেকটা দিন আইটেমে কাবাব বা ফিশ তো রাখবেই না। হ্যাঁ, গতকাল রাখছিল, গতকাল কাবাব রাখছিল আর কি ফিশ রাখছিল? কাবাব, ও কাবাব রাখছিল। হ্যাঁ জানতাম আমি তো, কারণ কি ওই দিন বানিয়েছিল হচ্ছে ফিশ আর সবজি, তাও টেস্ট ভালোই ছিল। কিন্তু কি আর এখন বাইরে হবে, যেটা আমরা কথা বলতেছিলাম সেটা হচ্ছে ওই গুলি কে চালাচ্ছিল সত্যি তো? আমাকে যখন আমি যখন পড়ে গেছিলাম, তারপর কি গুলি হওয়া কি বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ, গুলি হওয়া বন্ধ হয়ে গেছিল, তার মানে টার্গেট ছিল আমার, কে জানি আমার টার্গেট করছিল। এটা সফা তো হতে পারে না কি আর। তুই এখন পুলিশকে ফোন লাগা। এখন সফা কি জেলে ছিল 10 তারিখে, মানে 9 তারিখে কি ও স্টেশনে ছিল, জেলে ছিল? হ্যাঁ ফোন লাগা। ছিল না,
এখন ফোন লাগা বল কি এখন আছে এখন আছে জিজ্ঞেস কর তাড়াতাড়ি বল জিজ্ঞেস কর হ্যালো হ্যাঁ এখন আছে কি এখনো নাই না তুই জিজ্ঞেস কর কি তাহলে আপনার খুঁজতেছেন না আপনি খুঁজছেন না কাছে কি বললো কি আর আমরা খুঁজে অনেক চেষ্টা করি টাপলো পাচ্ছি না তার মানে এখন ও আমাদের বাসার কোনো একটা কোনায় লুকায় আছে আর আমাদের উপরে আবার টার্গেট করতেছে আমি এখন হসপিটাল থেকে কালকে রিলিজ হবো আমার উপরে আবারও ঘুরলি রিয়া করবে এখন ওর নিয়ে কিছু তো একটা করতেই হবে এই জন্যই তো আমরা টিনেজার ভার্সাস কিড কিড তুমি জানো আমি কেন কিড বলি নাই আমি এখন কিড না সামনে আমার 8 বোতল হয়ে যাবে আমার তো 13 আমার সামনে 14 হয়ে যাবে তাহলে তোমার 8 হয়ে লাভটা কি রে বাবা তাহলে তুই কি দিতে থাকবি আমাদের রাস্তা চলে আসছে চলো আগে আমরা খেলি তারপর দেখা যাক কি আমরা কি করা কি করা যায় আমার তো খাওয়া হয়ে গেছে চল একটু রেস্ট করা যাক আমি একটু শুই কি আন তুমি নাহলে বাসা চলে যাও ওকে বাই আচ্ছা ঠিক আছে কি আন বাই কিয়ান ছাড়া তো ঘুমও আসে না কিন্তু ওকে ডিস্টার্ব করা কি ঠিক হয়েছে ডিস্টার্ব করা মনে হয় না আমার ঠিক হয়েছে ভালো হয়েছে যে আমি ভাইয়াকে ঘুমাতে দিয়েছি চলো তো ঘুমানো আসে না ফোন খুঁজছে হবে ছপ্পার বাচ্চকে এই জন্য তো আমার নাম এমনি এমনি সাফা হয় এবার যাবো বাজার গুজার টাকাও চুরি করবো আমারে জেলে পাঠায় দিল আমি আবার আসবো আমি আবার আসবো আয়ান কিয়ান আমি আবার আসবো